আনকর পরবর্তী প্রশ্ন হচ্ছে নামাজে মহিলাদের কণ্ঠস্বর কেমন হওয়া উচিত দেখো নামাজের মহিলাদের কণ্ঠস্বর উঁচু করা উচিত নয় যদি সেখানে মহিলা এবং পুরুষ থাকে যদি মহিলা এবং পুরুষ থাকে সেখানে কখনো নামাজের মহিলাদের কণ্ঠস্বর উঁচু করা উচিত নয় বরং নামাজে মহিলাদের কণ্ঠস্বর মোটেই বের হবে না তারা শুধুমাত্র নিজেরা শোনা মতে থাকবে নিজেরা শোনা মতে কথা বলবে যেমন মানে নিজেরা শোনা হতো অর্থাৎ আরেকজনকে শোনানো না অত অন্যকে শব্দ করবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যদি কোনো ইমাম ভুল করে তো নারীরা কী করবে নারীরা তাসফিক করবে নারীরা এইভাবে আওয়াজ দিবে তাদেরকে বুঝতে পারি ইমামের ভুল হয়েছে ইমামের ভুল হয়েছে তবে হাততালি জোরে জোরে না যেটা আপনি দুনিয়া সবকে জানাবেন যে আমার এখানে মানুষ ইত্যাদি আমি এখানে জোরে হাততালি দিতে পারি অথবা আমার শব্দ কত বড় দেখুন এই জাতীয় চিন্তা ভাবনা করবেন না অর্থাৎ বোঝানোর জন্য ভুল হয়েছে মেয়েরা এ বলবে তা তাসফিক করবে কিন্তু পুরুষে পুরুষরা তসবি দিবে আমাদের দেশে আল্লাহ অকরবাল না বলে সোহান আল্লাহ বলতে হবে এটা হচ্ছে শুননা আল্লাহ অকবাল কোনো দলিল আমরা পাইনি এই জন্য মেয়েরা তসফিক করবে এই জন্য তার কথা বলবে না মুখে শোভান আল্লাহ বলবে না কারণ শব্দ তাদের কণ্ঠস্বর নিচু হওয়া উচিত কণ্ঠস্বর নিচু হওয়া উচিত তবে যদি মেয়েরা মেয়েরা নামাজ সালাত আদায় করে যদি মেয়েরা মেয়েরা সলা আদায় করে তখন তারা তিন চলাতে উচ্চ স্বরে সলা আদায় করতে পারবে ফরজ তিন সালাতে তিন ফরজ সালাত কি ফজরত সলাতে তারা ইমাম যে যে মহিলা যে নারী ইমাম হবে তিনি উচ্চ স্বরে কেরাত করতে পারবেন অনুরূপভাবে মাগরীবের এবং এশার প্রথম দুই ডেকাতে উঁচু করে মানে শব্দ করে তারা কেরাত করতে পারবেন কারণ তাদের পিছনে মেয়েরা আছে সেখানে কোনো পুরুষ নেই সেখানে কোনো পুরুষ নেই আর নফল সালাতের মধ্যে যদি কোনো তারাবিব তারা পড়ে তাহলে তারা উচ্চ স্বরে কেরাত করতে পারবে সেখানে কোনো পুরুষ থাকতে পারবে না পুরুষ পুরুষ মুক্তাদি হতে পারবে না তো যেখানে পুরুষ নাই সেখানে মেয়েদের মধ্যে যদি ইমাম হয় এবং এটা জায়েজ যদিও আনাফি এটাকে অনেক সময় সেটাকে জায়েজ মানে করে না কিন্তু বিশুদ্ধ মতে সেটা জায়েজ যদি আপনার কেউ অনুসারী হন তো আপনি সেটা করবেন না কিন্তু জায়েজ মনে করবেন না কারণ যেহেতু মতভেদ আছে মতভেদপূর্ণ মশালাতে আপনাকে সেটাকে কঠিনভাবে নাজায়জ বলার কোনো সুযোগ নেই আপনি জেনে নিয়েছেন তো জানেন যে তাহলে যে এইখানে আপনি নারীদের কি করতে হবে অবশ্যই যে যদি এই সালাদ নফল সালাদ না হয় যেখানে নারীদের মাঝে পড়া হচ্ছে যেমন চলা তারাবির মশালা বললাম অথবা তাহাজিদের মাস সব কেউ যদি কোনো সেখানে উপস্থিত হয় কোনো নারীর সাথে আরেকজন পড়ে রাতের বেলা মেয়ে সে মা এবং মেয়ে পড়ছে এরকম হয় অথবা মা তার সন্তানদের নিয়ে পড়লো মেয়েদের নিয়ে তখন সেখানে সে উঁচু স্বরে তিনি পড়তে পারবেন অনুরূপভাবে যদি সালাত প্রথম দুই রেখাতে কোনো নারী যদি কোনো ইমাম হয় নারীদের কোনো হোস্টেলে তাহলে তিনি উঁচু স্বরে পড়তে পারবেন কিন্তু এর বাইরে কোথাও তারা বড় উঁচু স্বরে কোনো কে পড়বেন না কোনো শব্দ করবেন না কোনো আওয়াজ করবেন না সালাতের ভিতরে আশা করে বিষয়টি বুঝে আসছে